ব্রিটেনে রয়েছে এমন কিছু আশ্চর্যজনক শহর যেগুলোতে গেলে দেখা মিলবে লোহার খাঁচায় বন্দি কবর। অবাক হচ্ছেন তাই না? ভাবছেন কবরের ওই মৃত মানুষটিকে লোহার খাঁচায় বন্দি রাখার কি প্রয়োজন, যে ইতোমধ্যেই মারা গেছে তার জন্য আবার কিসের বন্দিত্ব? আপনি যেটা মনে করেছেন আসলে তা নয়। কবরকে লোহার খাঁচায় বন্দি রাখার পেছনে রয়েছে অনেক পুরনো এক ইতিহাস। কয়েকটি আলাদা আলাদা শহরে থাকা কবরস্থানগুলোতে এমন কিছু পুরনো কবর দেখা যায় যেগুলোকে লোহার খাঁচা দ্বারা আবদ্ধ রাখা হয়েছে, অথবা দেখবেন কিছু পুরনো কবরকে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। মূলত এর পিছনে রয়েছে লোমহর্ষক বর্ণনা। একটা সময় ছিল যখন ব্রিটেনে জ্ঞান বিজ্ঞানে অন্যদের ছাড়িয়ে যাচ্ছিল এবং চিকিৎসা শাস্ত্রেও ব্রিটেন ছিল বিশ্বের দরবারে অনেক এগিয়ে। অন্যান্য দেশের তুলনায় দেশটি দ্রুতই এগিয়ে যাচ্ছিল। নিজেদের ভাবমূর্তি যেন বিশ্বের দরবারে নষ্ট না হয়, তাই জ্ঞান বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে থাকার ধারাবাহিকতা ধরে রাখতে ব্রিটেন মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা আরও জোরদার করে। তখন গবেষণার জন্য তাদের প্রয়োজন হতো লাশের, কেননা মানব দেহ নিয়ে গবেষণা করতে হলে তাদের এটি অনেক জরুরি। গবেষকদের সহায়তার জন্য তৎকালীন ব্রিটেন সরকার দণ্ডপ্রাপ্ত আসামিদেরকেও মৃত্যুর পর গবেষণার কাজের জন্য সায়েন্টিস্টদের দিয়ে দিত। কিন্তু দেখা গেল যে তবুও মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণার জন্য পর্যাপ্ত মৃতদেহ পাচ্ছিল না। এই সংকট দূর করতে তারা গবেষণার জন্য মৃতদেহ ক্রয় করা শুরু করলো, তাও অনেক চড়া মূল্যে। কেননা কোনো মানুষই চাইবে না তার আপন মানুষটিকে কবর না দেয়া হোক। সায়েন্টিস্টদের চড়া মূল্যে মৃতদেহ ক্রয়ের অফার অনেক অসাধু মানুষের জন্য অর্থ উপার্জনের সুযোগ খুলে দিল। তারা সায়েন্টিস্টদের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃতদেহ এনে বিক্রি করে দিত। একটা সময় দেখা গেল যে এটি তাদের জন্য একটি রমরমা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তারা প্রচুর টাকার লোভে পড়ে সবার অগোচরে নতুন নতুন কবরগুলো ঘুরে বিক্রি করে দিতে লাগলো। তাদের এই অপতৎপরতা রোখার জন্য তৎকালীন মানুষ নিজের প্রিয়জনদের কেউ মারা গেলে মৃতদেহের সুরক্ষার জন্য লোহার মজবুত খাঁচা দিয়ে মৃতদেহ সহ কবরকে আবদ্ধ করে রাখত। যাদের দ্বারা এটি করা সম্ভব হতো না তারা কবরের উপরে বিশাল পাথর ফেলে চাপা দিয়ে রাখত, যেন রাতের আঁধারে অন্তত তিন চারজন লোক এসেও এই ভারী পাথর সরিয়ে মৃতদেহ নিয়ে যেতে না পারে। মানুষের মৃতদেহ এই কুচক্র মহলের তৎপরতা সেখানেও থামানো গেল না। তারা মৃতদেহ সংগ্রহ করার জন্য মতো জঘন্য অপরাধ করতেও দ্বিধা করেনি। দেখা গেল যে তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে মুমূর্ষু রোগীদের বিভিন্ন কৌশলে করে করে মৃতদেহ বিক্রি করে দিত। তৎকালীন এক পরিসংখ্যানের মতে ওই সময় শুধু লন্ডনেই উঠে এসেছে এমন 200 জন লাশ চোর, যারা কিনা পরবর্তীতে লাশ ডাকাতি করা শুরু করেছিল। মূলত এ কারণে ব্রিটেনের পুরনো কিছু কবরে এখন লোহার খাঁচা বা ভারী পাথরে কবর চাপা দেওয়ার দৃশ্য দেখা যায়। তৎকালীন সময়ের মানুষ নিজের আপনজনদের লাশকে সুরক্ষা দেওয়ার জন্যই এ কাজটি করতেন।